ইরবাদ বিন সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ওয়াযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাউইযাতান বালিগাতান ফাযারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এমন এক হৃদয়গ্রাহী বক্তব্য দিলেন, এমন এক দিলচস্পী বক্তব্য দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য শুনে আমাদের চোখ দিয়ে পানি বের হতে লাগলো আর আমাদের দিল নরম হয়ে গেল। এখানে কি রাগারাগির বক্তব্য ছিল? এখানেও কি জোরে জোরে আওয়াজ করে বক্তব্য ছিল? এমন দিলচস্পী নরম বক্তব্য দিলেন যে রাসূলুল্লাহ সাল্লামের বক্তব্য শুনে আমাদের চোখের পানি গড়িয়ে গেল, আমাদের দিল নরম হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমরা তখন মনে করলাম এটা একটা বিদায়ী ভাষণ। বললেন, কান্নাহা মাউইযাতুন মুয়াদ্দিন ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হচ্ছে এটা কান্নাহা মাউইযাতুন কান্নাহা মুয়াদ্দিন, এটা মনে হচ্ছে বিদায়ী ভাষণ। ফাউসিনা, আমাদেরকে নসিহত করুন, অন্তিম কিছু বলবার থাকলে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরেই আমার তিরোধানের পরে তোমরা দেখতে পাবে ইখতিলাফ শুরু হয়ে গেছে। ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আদু আলাইহা বিন নওয়াজিজ, মারি ডাক দিয়ে আঁকড়ে কামড়ে ধরে রাখো।